এটা হচ্ছে বোয়া আলট্রা কম্প্যাক্ট 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, বোয়া V10। কন্টেন্ট ক্রিয়েশনের নেশা যাদের থাকে না, তারা না অনেক রকমভাবে পার্সপেক্টিভ ভাবতে থাকে। এবারে যখনই পার্সপেক্টিভ ভাববে, যখন এই যে পার্সপেক্টিভ যেটা তোমরা দেখছো, যে মানে আমি দোকানে আসছি, এই পার্সপেক্টিভ, এখানে আমার বাইক পার্ক করা, আমি রাস্তার ওপরে যাবো, এবার কতটা দূর থেকে অডিও রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়, কতটা দূর থেকে অডিও রেকর্ড হচ্ছে। এবারে আমি নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ করছি, এবারে অ্যাক্টিভ হয়ে গেছে, গ্রিন লাইট এখানে জ্বলে গেছে। এবারে অ্যাম্বিয়েন্স নয়েজ কীরকম আসছে সেটা হচ্ছে দেখার বিষয়, কতটা অ্যাম্বিয়েন্স নয়েজ আসছে, কারণ এইমাত্র গাড়ি গেল, অটো গেল, হ্যাঁ, আর কতটা ভালো অডিও রেকর্ড হচ্ছে সেটাও হচ্ছে দেখার বিষয়, এবং তার সাথে সাথে ডিস্টেন্স। অ্যাজ ইউজুয়াল তুলসি পাতা দিয়ে লিকার চা। আর গতকালকের ব্লগে, গতকালকে মানে কি লাস্টের ব্লগে, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি আমার একটা পেন্ডিং কাজ আছে, সেই কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি সানডে বেরোচ্ছি, একটা ছোটো মানে সানডে রাইড যেরকম হয়, তো সেই রাইডে, তো যথারীতি আমার ওই পেন্ডিং কাজটা হয়ও নি আর আমার বেরোনোও হয়নি, তো আজকে সেই কাজটা আমার হওয়ার কথা রয়েছে। আর দেখা যাক কাজটা আমি কতক্ষণের মধ্যে, এই কাজটার উপরে অনেক কিছু আমার ডিপেন্ড করছে, মানে আমার বিজনেস পারপাসের কথা বলছি, এই কাজটার উপরে অনেক কিছু আমার ডিপেন্ড করছে, তাহলে অনেক রাস্তা, অনেক রকম জিনিসপত্র আমি খুলে যাবে এবং শেয়ার করব, সমস্ত কিছু আমি শেয়ার করব, অনেক কিছু জিনিস করতে চলেছি, সেই জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডাফ্যান্ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। চিয়ার্স। তোমরা সকলেই জানো যে আমার মাইকটাতে প্রবলেম আছে, বোয়া BY MM1 আমার যে মাইকটা রয়েছে সেই মাইকটাতে আমার প্রবলেম রয়েছে, আর এখন আমি ল্যাপেল মাইক দিয়ে আমি গোপ্রোটার কাজটা চালাচ্ছি। বোয়ার মাইকটা তো আমি অর্ডার করেই দিয়েছি, মানে BY MM1 শর্টগান যে মাইকটা রয়েছে সেটা তো অর্ডার করেই দিয়েছি, বাট তার সাথে সাথে আরও একটা মাইক অর্ডার করেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান। এটা হচ্ছে বোয়া আলট্রা কম্প্যাক্ট 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, আর প্রোডাক্টটার নাম হচ্ছে, এটা বোয়া VV এরকম সামথিং একটা নাম আছে, বোয়া V10, BY V10, এই এটা হচ্ছে সেই মাইকটা, আর এই মাইকটা হচ্ছে এইটা, এই হচ্ছে হচ্ছে একটা ট্রান্সমিটার, আর এটা হচ্ছে রিসিভার, এই দুটো পার্ট থাকে মাইকের। এখানে বোয়ার ব্র্যান্ডিং করাই রয়েছে, আশা করি বুঝতে পারছো, এই দেখো বোয়ার ব্র্যান্ডিং, এটাতেও বোয়ার ব্র্যান্ডিং। এই মাইকটার আমি গতকালকে আমি এটা নিয়ে খুব সুন্দরভাবে টেস্টও করেছি, মানে ট্রাই করে দেখছিলাম কীভাবে কী হয় না হয়। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে Type-C পোর্ট, এই যে Type-C পোর্ট যেটা রয়েছে, এই পোর্টটা যাদের যাদের Type-C মোবাইল, তাদের Type-C মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবারে আমি তোমাদের সামনেই এই জিনিসটা, আমার অলরেডি ট্রাই করা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যখন কিনবে, যাতে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে যায়, কী কী আছে না আছে, ইনিশিয়াল স্টার্টিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই Type-C-টা আমি এই Type-C-র মধ্যে এখানে ঢুকিয়ে দিলাম, দেখো এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা ব্লু রঙের লাইট ব্লিঙ্ক করছে। এবারে এটাকে আমি সাইডে রাখলাম মোবাইলটাকে, এই যে ট্রান্সমিটারটা রয়েছে, এখানে একটা ব্লু কালারের বাটন রয়েছে, আর তার নিচে একটা পাওয়ার বাটন রয়েছে এইখানে, তো এই পাওয়ার বাটনটাকে আমি একটুখানি হোল্ড অ্যান্ড প্রেস করব, এখানেও লাইটটা জ্বলতে শুরু করে দিয়েছে, দেখো ব্লু কালারের একটা লাইট এখানে জ্বলতে শুরু করে দিয়েছে, এবং এইখানে ব্লু কালারের যে লাইটটা ছিল মোবাইলে, সেই লাইটটা কিন্তু ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, মানে এই দুটো অলরেডি পেয়ার হয়ে গেছে, ব্যাস দ্যাটস ইট। আরও একটা জিনিস বলে দিই, এই যে ব্লু কালারের বাটন যেটা রয়েছে, এই ব্লু কালারের বাটনটাকে একবার যদি আমরা, হ্যাঁ একবার যদি আমরা প্রেস করি, তাহলে দেখো গ্রিন হয়ে গেল, একটা গ্রিন লাইট জ্বলে গেল। এবারে এই গ্রিন লাইটটা জ্বলে যাওয়া মানে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এখন আমি যদি রেকর্ড করি, তাহলে এটা যেটা রেকর্ড হবে উইথ নয়েজ ক্যান্সেলেশন, আর একবার আবার এই ব্লু বাটনটাকে আরেকবার প্রেস করলে তাহলে গ্রিন লাইট চলে যাবে, মানে এটা ভিডিও চলাকালীনও তোমরা কিন্তু করে উঠতে পারবে। একবার এই প্রেস করলাম, গ্রিন লাইট জ্বলে গেল, মানে নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ হয়ে যাবে, আর আরেকবার প্রেস করলে ব্লু লাইট, ব্যাস দ্যাটস ইট। ভিডিও চলাকালীন যদি এইখানে পাওয়ার বাটনটাকে একবার প্রেস করা যায়, একবার, অনলি ওয়ান টাইম, এখানে একটা লাইট ব্লিঙ্ক করবে, মানে ব্লু লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে দেবে, তার মানে অডিও চলাকালীন, মানে রেকর্ডিং হওয়াকালীন মাইকটা মিউট হয়ে গেছে, মানে কোনো আওয়াজ রেকর্ড হবে না। ওকে, ক্লিয়ার? এটা আমি এতদূর বুঝতে পেরেছি। আবার একবার পাওয়ার বাটনটাকে যদি আমি ক্লিক করে দিই, তাহলে মাইকটা অন হয়ে যাবে এবং রেকর্ড করতে শুরু করে দেবে। চ,
চলো এবার আমি এই মাইকটাকে কলারের এখানে লাগিয়ে দিই, লাগিয়ে এবারে একটুখানি টেস্ট করবো। ওকে, সো 3, 2, 1 গো। অল মাই লাভলি নওনারীগঞ্জ, এই হচ্ছে আমার বয়ার মাইক, আর এই মাইকটা দিয়ে এখন আমি কথা বলছি। আর দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ, আশা করি বুঝতে পারছো যে কতটা কীরকম কী নয়েজ আসছে, কীরকম কী অডিও রেকর্ড হচ্ছে, আর কেমন এই অডিওটা। মানে এতক্ষণ শুনছিলে ল্যাপেল মাইকের অডিও, আর এখন শুনছো বোয়ার এই মাইকটার অডিও, মানে ওয়্যারলেস মাইকটার অডিও। এবারে তোমাদেরকে আমি একটু শান্ত হয়ে যাচ্ছি, প্রথমে শুনে নাও অ্যাম্বিয়েন্স নয়েজ কী আছে, কারণ এরপরে আমি নয়েজ ক্যান্সেলেশন অন করব। এবার যদিও আমি ঘরে রয়েছি, আমি তোমাদেরকে বাইরে ভিডিও দেখাবো, কিন্তু তার আগে ঘরের অ্যাম্বিয়েন্সটা আমি দেখিয়ে দিচ্ছি। পাখা চললে বা সেরকম কোনো কিছু হলে যে আওয়াজটা আসে, সেই নয়েজ ক্যান্সেলেশনটা কীরকম কীরকমভাবে হয়। এই নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এখানে গ্রিন লাইটটা জ্বলে গেছে। এবারের অডিওটা কেমন আসছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো এবং শুনতেও পারছো, আশা করি ভালো আসছে। আশা করি একটু অন্যরকম, মানে শান্ত জায়গায়, এমনিতেও এখানে ঘরের মধ্যে কোনো রকম নয়েজ নেই, কোনো রকম কিছু নেই, সো এরকম খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথাও নয়। সো ইয়া, এটা হচ্ছে বোয়ার মাইকের এই মুহূর্তের অডিও টেস্ট। ওয়্যারলেস মাইকের একটা সবথেকে ফ্যাসিনেটিং ব্যাপার হলো যে এই মাইকটার, ঠিক আছে, দেবো না চিন্তা নেই, এই মাইকটার মানে একটা জায়গায় ক্যামেরাটাকে রাখো, রেখে তারপরে তুমি একদম নিশ্চিন্তে তুমি কথা বলো, মানে অডিও তো রেকর্ড হয়েই যাবে। কিন্তু আমি সাধারণত মানে সবসময় হাতে ধরে এরকমভাবেই আমি কথা বলেছি, মোবাইল হাতে ধরে বা ট্রাইপড হাতে নিয়ে গোপ্রো নিয়ে আমি এরকমভাবে কথা বলেছি, কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা না প্রচণ্ড আমার কাছে ফ্যাসিনেটিং লাগে, ভীষণ ফ্যাসিনেটিং লাগে যে এত সুন্দর একটা একটা পোট্রে জিনিস হয়, একটা একটা সাবজেক্ট থাকে, একটা সুন্দরভাবে তুমি একটা জিনিস কোনো কিছু বোঝাতে চাইছো, সেই জিনিসটা সেরকমভাবে মানে বোঝাতে পারবে আর কি, এটাই হচ্ছে বিষয়। তো এটা একটা ছোট্ট একটা ড্রামা ছিল, ড্রামাটা এই কারণে ছিল কারণ এখানে মা মোবাইলটা ধরে রয়েছে, মাকে দিয়ে শিখিয়েছি, শিখিয়ে বলেছি যে তুমি এটা এরকমভাবে ধরে রাখো, এটা আমি গেট থেকে বেরোবো তারপরে তুমি ইয়ে করবে, হয়েছে, এবার শিখেছো? হ্যাঁ, কেমন লাগলো শিখে? খুব ভালো। তালাটা নিয়ে নাও, এখানে তালাটা ইয়ে করে দিও, চাবি তোমার কাছে তো, আমি তো বাইকে লাগিয়ে নিয়েছি। তো এনিওয়েজ, চলো বেরোই, স্টোরে যাই। কন্টেন্ট ক্রিয়েশনের নেশা যাদের থাকে না, তারা না অনেক রকমভাবে পার্সপেক্টিভ ভাবতে থাকে। এবারে যখনই পার্সপেক্টিভ ভাববে, যখন এই যে পার্সপেক্টিভ যেটা তোমরা দেখছো, যে মানে আমি দোকানে আসছি, এই পার্সপেক্টিভটা আমি সেরকমভাবে কোনো দিনও দেখিয়েছিলাম একবার, কিন্তু অডিও সেরকমভাবে আমি ভালোভাবে রেকর্ড করে উঠতে পারিনি, সো দ্যাটস ওয়াই আমি সেরকমভাবে পোর্ট্রে করতে পারিনি। বাট এখন যেভাবে আমি পোর্ট্রে করতে পারছি, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এনিওয়েজ, গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং। তো সকালবেলা আমি আমার স্টোরে এসে যে যে কাজগুলো আমার থাকে, মানে ইনিশিয়াল, তো সেই সেই কাজগুলোই আমাকে তাড়াতাড়ি ঝপঝপ করে সেরে নিতে হয়। তো সারতে সারতেই আর কি তোমাদের সাথে একটুখানি কথা বলবো, আশা করি ভালো লাগবে। মা গো মা, বোয়ার BY-MM1 যে মাইকটা রয়েছে, এই মাইকটা হচ্ছে আমার প্রাইমারি মাইক, মানে আমি গোপ্রোতে সাধারণত ইউজ করে থাকি। তো আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন BY-MM1 ওই শর্টগান মাইকটার সাথে এই ওয়্যারলেস মাইকটাও আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ওয়্যারলেস মাইক আমার কাছে না একদম একেবারে নতুন, তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এই ওয়্যারলেস মাইকের অডিওটা কীরকম হয়। তো সেটার জন্য সাধারণত এখন না সবাই কী করে, সবাই মোবাইল দিয়েই শ্যুটটা করে, এবার সবাই ওই রকম বড় ক্যামেরা নিয়ে অনেকেই কোনোরকমভাবে শ্যুট করতে চায় না এবং পছন্দও করে না। তো দ্যাটস ওয়াই মোবাইল দিয়ে যাতে অডিওটা পারফেক্ট আসে, যার জন্য আমার অনেক রিসার্চের পর এবং আমি দেখেওছি এই মাইকটা যথেষ্ট ভালো এবং খুব ছোট্ট, একদম টাইনি, মানে এইটুকুনি পকেটের মধ্যে ঢুকে যাবে, মোবাইলের পাশে তুমি পকেটে ঢুকিয়ে নাও আরামসে চলে যাবে। গতকালকে যখন এই ওয়্যারলেস মাইকটা সন্ধ্যাবেলা আসে, মানে আমি রিসিভ করি, তারপরে আমি চলে আসি হচ্ছে স্টোরে। এবারে স্টোরে আসার পর আমি ভাবলাম যে এটাকে ঘাটছিলাম, কী হয় না হয়, কীভাবে অডিও রেকর্ড হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ঘাটাঘাটি করলাম, করে তারপরে নয়েজ ক্যান্সেলেশনের একটা টেস্ট করেছি, সেটা ভর সন্ধ্যাবেলা আমার স্টোরের বাইরেই। হ্যালো, চেক চেক চেক, মাইক চেক মাইক চেক, অডিও চেক, এটা হচ্ছে নর্মাল, এটা নয়েজ ক্যান্সেলেশন নেই এইটাতে,
আর নয়েজ ক্যান্সেলেশন না করে আর ওখানে অ্যাক্টিভ না করে আমি বাইরে এসেছি শুধুমাত্র অডিওটা রেকর্ড করার জন্য যে কীরকম আসে আমি একটু হাতে নিয়ে কথা বলছি। আর এখানে আমার বাইক পার্ক করা, আমি রাস্তার ওপরে যাবো, এবার কতটা দূর থেকে অডিও রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়, কতটা দূর থেকে অডিও রেকর্ড হচ্ছে। 3, 2, 1, এবারে আমি নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ করছি, একবার টিপলাম এই, হ্যাঁ এবারে অ্যাক্টিভ হয়ে গেছে, গ্রিন লাইট এখানে জ্বলে গেছে। এবারে অ্যাম্বিয়েন্স নয়েজ কীরকম আসছে সেটা হচ্ছে দেখার বিষয়, কতটা অ্যাম্বিয়েন্স নয়েজ আসছে, কারণ এইমাত্র গাড়ি গেল, অটো গেল, হ্যাঁ, আর কতটা ভালো অডিও রেকর্ড হচ্ছে সেটাও হচ্ছে দেখার বিষয়, এবং তার সাথে সাথে ডিস্টেন্স, মানে কতটা কোন ডিস্টেন্সে আমি রয়েছি সেটা হচ্ছে একটা দেখার বিষয়। তো যাই হোক, আমি আর অভিকে আর বেশি কষ্ট দেব না, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও ভাবছে যে আমি ওকে দাঁড় করিয়েছি টিকটক করার জন্য। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 3:45, আমাকে বেরোতে হবে স্টোর থেকে, অনেকটা সময় কেটে গেছে, আর বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। ওয়্যারলেস মাইকটা কেমন লাগলো সেটা মোটামুটি আমি যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম এবং তোমাদেরকে সম্পূর্ণটাই শেয়ার করলাম, মানে এখন আমি ওয়্যারলেস মাইক দিয়েই শেয়ার করছি, মানে অডিওটা রেকর্ড হচ্ছে আর কি। বেসিক্যালি আমি বলছি তোমাদেরকে, বেসিক্যালি আমি এটা বলতে চাইছি যে তোমরাই বলো যে এখন এই মুহূর্তে যে অডিওটা তোমরা শুনতে পাচ্ছ সেটা কেমন, মানে আগে আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি সেই অডিওটার রেসপেক্টে এখন কীরকমভাবে অডিওটা লাগছে তোমাদের, এবং শ্রুতিমধুর হচ্ছে কিনা, এবং তোমরা কোনো ডিফারেন্স বুঝতে পাচ্ছ কিনা সেই জিনিসটা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। একটা জিনিস দেখবে, দেখো, হ্যাঁ দেখো, কিরে, হ্যাঁ রে, একটু ওঠ মা, ওঠ, আমি বাইকটা বার করবো কী করে, তুই যদি এরমভাবে শুয়ে থাকিস আমি বাইকটা বার করবো কী করে, একটু ওঠ, কই রে, আরে ওঠ, এ না, বড্ড বড় আল্লা দি, বড় আল্লা দি, তুই জানিস তো, ওঠ, হ্যাঁ এইবারে উঠেছে, এইবারে উঠেছে, মুখটা দেখো, মুখটা দেখো, ও মুখটা দেখো, মুখটা দেখো, কী হয়েছে, চ যেতে দে, আবার সন্ধ্যেবেলা দেখা হবে ওদের সাথে, ঠিক আছে, টাটা, আবার শুয়ে পড়েছে। দেখো আমি কোনো রিভিউ আর নেই, মানে ওয়্যারলেস মাইক আমি একটা পারচেস করেছি, আর পারচেস করার পর কীরকম কী অডিও কোয়ালিটি এসছে এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের বিউটিফুল থটস। আর এরকমভাবেই ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে অনেক জিনিসপত্র আমি গুছিয়ে নিচ্ছি, যখন আমি বেরোবো বা যখন আস্তে আস্তে সমস্ত কিছু আমার সময় যখন ঠিক হয়ে যাবে তখন যেন কোনো রকম প্রবলেম যেন ক্রিয়েট না হয়। তো এনিওয়েজ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।